মাস্কিউলার বডি বানানোর জন্য আপনাকে এক্সারসাইজের থেকে ডায়েটের দিকটা ভালো করে মেনটেন করতে হবে। আপনার ডায়েটটা ভীষণ জরুরি, না হলে আপনি এক্সারসাইজ করেই যাবেন কিন্তু বডিতে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না। তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব এমন কিছু খাবারের কথা যেটা খেয়ে আপনি খুব কম সময়ে আপনার বডি বানাতে পারবেন, আপনার শরীরকে মাস্কিউলার বানাতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো খেজুর। খেজুর এমন একটা জিনিস যার ভেতরে ভিটামিনের মাত্রা থাকে ভরপুর। ওর সাথে আপনি খেজুরে পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম। যখন আমরা এক্সারসাইজ করি তারপর আমাদের বডি থেকে আমাদের যে মাসল হয় ওখান থেকে ফাইবার মাসল ব্রেক হয়ে যায়, আর যখন ওটি রিপেয়ার হয়ে যায় তখন আমাদের বডি তৈরি হতে থাকে। তো যদি আপনারা খেজুর খান তো ওর মধ্যে অনেক বেশি ম্যাগনেসিয়াম থাকে। ওটি আপনার বডিতে যে মাসলসের যে ফাইবার ব্রেক হয়েছে ওটিকে রিপেয়ার করার জন্য অনেক বেশি সাহায্য করবে, আর আপনি অনেক কমসে কম সময়ে আপনার মাসলকে বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও খেজুরে থাকে আয়রন, আর আপনারা সবাই জানেন যে যদি আপনি শরীরকে শক্তিশালী বানাতে চান তাহলে ওর জন্য আয়রনের মাত্রা থাকা অনেক জরুরি। তো খেজুর খেয়ে আপনি আপনার শরীরে আয়রনের মাত্রা বাড়াতে পারবেন, আর দ্রুত থেকে দ্রুততর আপনার মাসলও বানিয়ে নিতে পারবেন। এবার বলি আপনি কখন কখন খেজুর খাবেন। তো যখন আপনি এক্সারসাইজ করতে যাবেন তার 30 মিনিট আগে যদি আপনারা 2 থেকে 3টি খেজুর খেয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য ওটি অনেক হেল্পফুল হবে। আর এক্সারসাইজ করার পরেও আপনি 2 থেকে 3টি খেজুর খেতে পারেন, এর থেকে আপনার শরীরে অনেক বেশি এনার্জি আপনি পেয়ে যাবেন। তো এরপর বলি 2 নম্বর খাবারের কথা যেটি অনেক ভালো, যেটাকে আমরা বলি সয়াবিন। আগেই বলি এটি অনেক ভালো একটি খাবার, এটি ভীষণ হাই প্রোটিন যুক্ত খাবার, আর এর সাথে সাথে আপনি সয়াবিনে পেয়ে যাবেন হাই ফাইবার। যদি আপনার ডাইজেশন ভালো রাখতে চান, মানে আপনার হজম শক্তি যদি ভালো রাখতে চান, আপনি যেটাই খান ওটাই আপনার শরীরে যেন লাগে, তো এর জন্য আপনার শরীরে ফাইবার অনেক জরুরি, আর সয়াবিন হাই ফাইবার হয়। সয়াবিনে অনেক বেশি প্রোটিন থাকে। আপনি যদি মাত্র 100 গ্রাম সয়াবিন খান তবে আপনি প্রায়ই এখান থেকে 50 গ্রাম প্রোটিন পেয়েই যাবেন। তো আপনারা কমসে কম 100 গ্রাম সয়াবিন খান, এটি আপনার বডি বানানোর জন্য অনেক ভালো। যখন আপনারা এক্সারসাইজ করে নেবেন তার 10 থেকে 15 মিনিট পর 100 গ্রাম সয়াবিন খেয়ে নিতে পারেন, এটিতে আপনার বডি দ্রুত থেকে দ্রুততর গ্রো হতে থাকবে। 3 নম্বর যে খাবারটি বলবো সেটি হলো কফি। কফি আপনার শরীরের জন্য অনেক ভালো, কিন্তু আপনাকে এটাও জানতে হবে যে কফি কখন পান করতে হবে। তো যখন আপনারা এক্সারসাইজ করতে যাচ্ছেন তো এক্সারসাইজ করার কমসে কম 20 থেকে 30 মিনিট আগে যদি আপনি 1 কাপ কফি পান করতে পারেন তো এর ফলে যখন আপনি এক্সারসাইজ করতে যাবেন আপনার বডি অনেক দ্রুতভাবে বুস্ট করবে। এর থেকে আপনি ভারী ভারী ওজনও ওঠাতে পারবেন, ফুল মাত্রায় আপনার বডিতে এনার্জি থাকবে। কফিতে থাকা ক্যাফিন, যেটি আমাদের মাইন্ডকে অ্যাক্টিভ রাখে, বডি বানানোর জন্য মাসলসের সাথে মাইন্ড কানেক্ট হওয়াও অনেক জরুরি। তো ওর জন্য যদি আপনি কফি পান করেন 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করার আগে তবে আপনি অনেক বেশি ওয়েট ওঠাতে পারবেন এবং আপনার মাসলকে অনেক সতেজ বানাতে পারবেন। এরপর 4 নম্বর খাবারটি হলো কাঁচা ছোলা। ছোলা এমন একটি খাবার যেটিতে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। ছোলা আমাদের অনেক রকমের ভিটামিন দেয়, এর সাথে সাথে এটাতে ভরপুর ফাইবার থাকে। তো আপনার প্রত্যেক দিনের খাদ্যর তালিকায় ছোলা অবশ্যই রাখবেন। এর জন্য আপনারা অঙ্কুরিত ছোলা খেতে পারেন, তবে অঙ্কুরিত ছোলা যদি না পান তাহলে নর্মাল ছোলাও খেতে পারেন, এটার থেকেও অনেক ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা ভাজা ছোলা খেতে পারেন, ছোলার ডাল খেতে পারেন, এই সব কিছুতেই আপনি হাই প্রোটিন পেয়ে যাবেন এবং এর থেকে ফাইবার তো পাবেনই, যেটি আপনার ডাইজেশনকে ভালো বানায়। তো এর সাথে আপনি যে কোনো জিনিসই খান,
ওটি আপনার শরীরে অনেক ভালোভাবে লাগবে আর আপনার মাসলের জন্য ভালো হবে। তো এবার বলি সব শেষ খাবারটির কথা, যেটিকে আমাদের বডি গঠনের জন্য সুপারফুড বলা যেতে পারে, সেটি হলো ডিম। ডিমের মধ্যে আপনি সব ধরনের ভিটামিন পেয়ে যাবেন, প্রোটিনের মাত্রা তো ভরপুর পাবেন। আর আপনার বডি বানানোর জন্য যেটি জরুরি, আপনার মাসলকে গ্রো করার জন্য যেটি জরুরি, এর সবকিছুই আপনি ডিমে পেয়ে যাবেন। তো এই যতগুলি খাবারের কথা বললাম, এগুলি খেয়ে কমসে কম সময়ে আপনার শরীরকে গ্রো করাতে পারবেন এবং আপনার মাসল বানাতে পারবেন। আর এই সবকিছুর পাশাপাশি আপনাকে প্রপার এক্সারসাইজ, জিম, রানিং, জগিং এগুলিও করতে হবে।